নমস্কার আমি সুমন ব্যানার্জি এবং আপনারা দেখছেন সুমন ব্যানার্জি বায়োলজি আজকের এই ভিডিওতে আমরা যে সিরিজ তৈরি করেছি তা হল ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের জুলজির যে কুড়িটি প্রশ্ন এসেছিলো তাদের সঠিক উত্তর এবং ব্যাখ্যা আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এই ভিডিও যারা এসএসসি পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে চাইছেন এমনকি যারা মাদ্রাজ সার্ভিস কমিশন ও নিটের অ্যাসপিরিয়েন্ট আছেন তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সমালোচনা করে চলুন দেখি প্রশ্নগুলো এবং তাদের সঠিক উত্তর প্রথম প্রশ্ন সেপ্টাল নেফ্রেডিয়া কি এর অবস্থান ও কাজ লেখ আমরা জানি কেচুর পনেরোতম খণ্ডকে ঠিক পরেই সেপ্টাল নেফেরিয়া পরিলক্ষিত হয় মূলত তিন ধরনের এদের ক্ষেত্রে নেফ্রেডিয়া দেখা যায় সেপ্টাল ইন্টিকুমেন্টারি এবং ফ্যারেঞ্জিয়াল এখানে দেওয়া আছে সেপ্টাল সবথেকে বড়ো আকারের যে নেফ্রেডিয়া দুটি সারিতে দেহে উপস্থিত থাকে ও সেপ্টামের অগ্র ও পশ্চাৎতলে অবস্থান করে তাকে সেপ্টাল নেফ্রেডিয়া বলা হয় এটি তিনটি অংশ দ্বারা গঠিত এ নেফ্রোস্টোম বি বডি এবং সি টার্মিনাল ট্র্যাক্ট অবস্থান তাহলে কী জানলাম কেচুর দেহে রেচনাঙ্গ প্রতিটি সেপ্টামে আশি থেকে একশোটি করে উপস্থিত থাকে চারটি শাড়িতে হয় প্রতি শাড়িতে মূলত কুড়িটি কুড়ি হয় তাহলে কুড়ি ইন্টু ফোর মানে আশি আশি থেকে একশো কাজ দেখে নেব এ নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ যথা ইউরিয়া অ্যামোনিয়া দেহ থেকে নির্গত করে বি দেহে জলের ভারসাম্য রক্ষা করে নেক্সট দুই পায়রার কতগুলো বায়োথলি আছে এদের যে কোনো দুটি কাজ উল্লেখ করো আমরা যিনি পায়রার দেহে মোট নয়টি বায়ুথলি ফুসফুসের সাথে যুক্ত অবস্থায় থাকে এদের কাজ হলো এ ভারসাম্য রক্ষা করা বি শ্বসনের সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা এবং সি দেহ চাপের সমতা রক্ষা করা আপনারা এছাড়া অন্যান্য বছর লিখতে পারেন এখানে দুটি লিখলেই হবে চলে যাব পরবর্তী প্রশ্নে তিন তিনটি ভ্রূণীয় দেহস্তর বা জার্মিনাল লেয়ারের নাম লেখো আমরা জানি খুবই সহজ একটোডার্ম মেসোডার্ন এবং এন্ডোডার্ন মস্তিষ্ক ও ত্বক কোন ভ্রূণীয় দেহস্তর থেকে তৈরি যেটা উত্তর হবে একোডার্ম থেকে মস্তিষ্ক এবং ত্বক গঠিত হয় নেক্সট প্রশ্ন ফোর অ্যাসকারিসের লার্ভা ডিম থেকে বেরিয়ে কিভাবে লসিকা নালী বা ক্ষুদ্র শিরায় প্রবেশ করে গ্রাসনালী পথে এই লার্ভা ডিম পথে প্রথমে পাকস্থলিতে এবং পরে ক্ষুদ্রান্তে এসে অবস্থান করে এই ডিম ফুটে যখন লার্ভা নির্গত হয় তা অন্ত্রের যে স্লেসা আছে সেই প্রাচীরের মধ্যে ছিদ্র সৃষ্টি করে এবং সেই ছিদ্র পথেই লসিকানালি বা ক্ষুদ্র শিরার মধ্যে প্রবেশ করে বি কোন ম্যালেরিয়া পরজীবী প্রজাতির দীর্ঘতম সাইজগুণি দশা দেখা যায় দীর্ঘতম সাইজগুণি দেখা যায় প্লাজমোডিয়াম ম্যালেরির ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ এ স্পারমিও টেলিওসিস কী এটা শুধু বোকা বানাবার জন্য আমরা প্রত্যেকে জানি স্পার্মিও জেনেসিস এরই একটা অপর নাম হচ্ছে স্পার্মিও টেলিওসিস তাহলে দেখে যে প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণু অর্থাৎ স্পারমাটিড পরিণত শুক্রাণু অর্থাৎ স্পারমাটো জোয়াতে রূপান্তরিত হয়ে থাকে তাকেই আমরা স্পার্মিও জেনেসিস বা স্পার্মিও টেলিওসিস বলে থাকি প্লাজেন্ট বা অমরাকি ভ্রূণকলা ও মাতৃকলার দ্বারা গঠিত যে অঙ্গ মাতার নিকট থেকে ভ্রূণে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে এবং ভ্রূণ থেকে কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্যবস্তু মাতৃদেহ দেয় তাকেই প্লাজেন্টা বা অমরা বলা হয়ে থাকে ইহা মূলত স্তন্যপায় প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য কোশ্চেন নাম্বার সিক্স ইকোসিস্টেমে কোন জীবকুল মূল শক্তি সংগ্রাহী খুবই সহজ প্রশ্ন ইকোসিস্টেমে মূল শক্তি শক্তিসংগ্রাহী হলো সবজি উদ্ভিদ যারা সৌরশক্তিকে খাদ্য শক্তি রূপান্তরিত করছে এবং এই খাদ্যই পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক খাদক গৌণ খাদক এভাবে সঞ্চারিত হয়ে যাচ্ছে বি অধিকাংশ ডেট্রিটিভোরাসদের খাদ্য শক্তির উৎস কি নাম থেকে বুঝতে পারা যাচ্ছে এদের প্রধান খাদ্য উৎস হচ্ছে ডেট্রিটাস যা কিনা মৃত উদ্ভিদ এবং প্রাণী এছাড়া মাইক্রো ফ্লোরা এবং ফনা প্রশ্ন সাত অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন প্রাণীর বিচরণ ক্ষেত্র খুবই সহজ এক সিংহ গন্ডার যেটা রাইনোসরস ইউনিকর্নিস তাদের বিচরণ ক্ষেত্র কোন বছরে সাইটস সিআইটিইএস এর নিয়ম কানুন প্রচলিত হয় মূলত এটি নাইনটিন সিক্সটি থ্রিতে মিটিং বসেছিল এবং নাইনটিন সেভেন্টি থ্রিতে অর্থাৎ দশ বছর পরে তা সাইন হয়েছিল এবং ইনফোর্স অর্থাৎ কার্যকরী হয়েছিল উনিশশো সালের পয়লা জুলাই থেকে আপনার বই থেকে সাইটসের পুরোনামটি দেখে নেবেন কোশ্চেন নাম্বার এইট কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বায়োটিন ফলিক অ্যাসিড টোকোফেরল এবং অ্যাসকর্বিক অ্যাসিড ওপরে আমি একটি আই লিঙ্ক দিয়ে দিলাম তোমরা দেখে নিও ভিটামিনের একটি খুব ভালো ভিডিও দেওয়া আছে যেটি করে নিলে বা দেখে নিলে তোমরা প্রত্যেকটি ভিটামিন বিজ্ঞানসম্মত নাম তাদের অভাবজনিত লক্ষণ এ সম্পর্কে খুব সহজেই মনে রাখবে এবং তার একটা ট্রিক্স দেওয়া আছে সেই ট্রিক্স ভিডিওটা অতি অবশ্যই দেখে নিও এখানে জেনে নিই বায়োটিন যেটা এখানে বি সেভেন ফলিক অ্যাসিড অর্থাৎ বি নাইন টোকোফেরল হচ্ছে ই এবং অ্যাসকর্ভিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি আমরা জানি এ ডিই কে এগুলি হচ্ছে ফ্যাটে দ্রবণীয় তাহলে এ ডিই আছে সুতরাং এখানে টোকোফেরল হচ্ছে সঠিক উত্তর যা ফ্যাটে দ্রবণীয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে চলে যাব পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার নাইন বেশিরভাগ প্লাজমা পর্দার প্রধান লিপিড গঠনটি কি। আমরা জানি প্লাজমা পর্দার মধ্যে ফসফোলিপিড গ্লাইকোলিপিড ইত্যাদি পাওয়া যায় তবে প্লাজমা পর্দার মধ্যে প্রধান লিপির গঠনটি হচ্ছে ফসফোলিপিড বি প্রাণীকোষের কোন কোষের বাইরে থেকে আসা বস্তুকে হজম করে নষ্ট করে আমরা জানি লাইসোজমের বহু রূপতা সম্পর্কে বাইরে থেকে আসা বস্তুকে ইহা হজম করে এবং ডাইজেস্ট করে তা কোষের বাইরে নিক্ষিপ্ত করে এটি লাইসোজমের একটি কাজ প্রশ্ন দশ উদ্ভিদকলায় কোন প্রকার কীটনাশক দীর্ঘ সময় কার্যকরী হয়ে থাকে আমরা জানি উদ্ভিদ কলায় মূলত তিন ধরনের দেওয়া হয়ে থাকে ইনসেকটিসাইড যেমন সিস্টেমিক ইনসেকটিসাইড কন্ট্যাক্ট ইনসেকটিসাইড এবং ফিউমিগ্যান্টস এর মধ্যে সিস্টেমিক ইনসাইডস ইনসেকটিসাইডস মাটিতে দেওয়া হয় যা মূল দ্বারা শোষিত হয় এবং জাইলেম কলা দ্বারা বাহিত হয়ে প্রত্যেকটি পাতায় শাখায় পরিবাহিত হয়ে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যখন পোকামাকড় সেই কাণ্ড বা পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে তখন তারা অটোমেটিকলি মারা যায় এই সিস্টেমিক ইনসেকটিসাইড তাই হলো দীর্ঘ সময় কার্যকারী কীটনাশক নেক্সট বি প্রণোদিত প্রজননের জন্য কখন মাছের দেহ থেকে পিটুটেরি গ্রন্থি সংগ্রহ করা হয়ে থাকে পরিণত ও যৌন জননে সক্ষম মাছের দেহ থেকেই পিটুটেরি গ্রন্থি সংগ্রহ করা হয় কোশ্চেন নাম্বার ইলেভেন কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লেচার এর তিনটি প্রধান বৈশিষ্ট্য কি এগুলির উপযোগিতায় ব্যাখ্যা করো বই হয়তো এর সঠিক উত্তর তোমরা পাবে না আমি তোমাদের জন্য খুব ভালো করে গুছিয়ে দিয়েছি তোমরা অতি অবশ্যই উত্তরটি স্ক্রিনশট নিয়ে নিও বা খাতার মধ্যে লেখে নিও প্রধান উদ্দেশ্য বৈজ্ঞানিক নামকরণের স্থায়িত্ব নির্দিষ্ট করা বি প্রতিটি সরি প্রাণীটি গ্রাহ্য বা সার্বজনীনতা পায় সি পৃথিবীর সর্বত্র নামকরণ পদ্ধতি একই রাখা এবং উপযোগিতা কী কী আইসি জেড এর মধ্য দিয়ে প্রাণীটি আন্তর্জাতিক স্বীকৃতি দেয় বি নামকরণের মাধ্যমে প্রাণীটির কোনো না কোনো বৈশিষ্ট্য বোঝা যায় সি বিশেষ কারণ না থাকলে বৈজ্ঞানিক নামের পরিবর্তন করা যায় না এবং ডি জীবের আকার আয়তনের ওপর এই নামকরণ নির্ভর করে না এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে নিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও তোমরা যদি আরও চেয়ে থাকো সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্টস করবে এই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই সুমন ব্যানার্জি বায়োলজি চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে তিমির জলজ অভিযোজনের জন্য চারটি প্রধান অঙ্গসংস্থানের অভিযান উল্লেখ করো চারটির খুব সুন্দর করে দেওয়া আছে এবং একটি জিনিস লক্ষ্য করো দুটো বৈশিষ্ট্যকে একসঙ্গে মিলিয়ে একটা বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে সুতরাং একটার মধ্যেই দুটো আছে এ দেহটি মাকু আকৃতির এবং গ্রীবা অনুপস্থিত অগ্রপদ ফ্লিপারে পরিবর্তিত এবং পশ্চাৎপদ অনুপস্থিত ত্বকে লোম থাকে না ত্বকের নিচে ব্লাবার উপস্থিত মুখের অগ্রভাগে ব্যালেন হাড় উপস্থিত পৃষ্ঠভাগে ছিদ্র উপস্থিত এভাবে তোমরাও দুটো করে বৈশিষ্ট্য একসাথে জুড়ে লিখলে পয়েন্ট বেশি পাওয়া যায় কোশ্চেন নাম্বার থার্টিন বায়ু দূষণের জন্য দায়ী তিনটি গ্যাসের নাম লেখো অনেকগুলো গ্যাসই আছে আমি তার মধ্যে চারটির নাম দিয়ে দিলাম এনও টু সিএফসি এফ এসও টু সিও টু এছাড়া যদি অন্য কোনো নাম জেনে থাকো তুই অবশ্যই লিখতে পারো গ্যাসগুলি বায়ু দূষণের জন্য দায়ী গ্রিন হাউস এফেক্ট কী আমরা জানি শীত প্রধান দেশে গ্রিন হাউস ব্যবহার করা হয় কাঁচের একটি ঘর যেখানে সূর্যরশ্মি প্রবেশ করলে কাঁচের ঘরের ভেতরের উষ্ণতা বৃদ্ধিপ্রাপ্ত হয় কারণ সূর্যরশ্মি কাঁচের প্যানেলের মধ্য দিয়ে গেলে তার তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায় গ্রিন হাউস গ্যাসগুলি পৃথিবী পৃষ্ঠের উপরে একটি স্তর সৃষ্টি করে যা একটা গ্লাস প্যানেলের মতো কাজ করে এর মধ্যে সূর্যরশ্মি প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায় এই কথাটা কিন্তু লিখতেই হবে ফলে সেই তাপ আর মহাকাশে ফিরে যায় না পৃথিবীর বায়ুমণ্ডলে আবদ্ধ থাকে যার ফলে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয় একে গ্রিন হাউস এফেক্ট বলা হয় চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার ফরটিন ন্যাশনাল পার্ক কি শিক্ষা গবেষণা বিনোদনের অনুভূতি সাপেক্ষে বৃহৎ কোনো অঞ্চলের ইকোসিস্টেম ও ফোনা কেন্দ্রীয় আইন দ্বারা কঠোরভাবে সংরক্ষিত করলে তাকে ন্যাশনাল পার্ক বলা হয়ে থাকে এখানে কেন্দ্রীয় আইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষা গবেষণা বিনোদন এই কথা লেখাও খুবই গুরুত্বপূর্ণ নেক্সট উত্তরবঙ্গের একটি ন্যাশনাল পার্কের নাম লেখো অবশ্যই গরুমারা ন্যাশনাল পার্ক এর প্রধান স্তন্যপায়ী প্রাণীগুলি কী কী গন্ডার একশৃঙ্গ গন্ডার গাউর হাতি লেপার্ড ইত্যাদি অনেকের উদাহরণ লেখার সময় ন্যাশনাল পার্ক এবং স্যাংচুরি মিলিয়ে ফেলে এটা একটু বই ভালো করে দেখে নিও পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন জিন বা পয়েন্ট মিউটেশন কি এই প্রশ্নটি নিয়ে আমার একটু দ্বিধা আছে কারণ আমার জ্ঞানত জিন মিউটেশন দুই প্রকারের হয় যা কিনা পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। এখানে জিন মিউটেশন এবং পয়েন্ট মিউটেশন একসাথে দিয়েছে তাই আমি পয়েন্ট মিউটেশনের সংজ্ঞাটাই কিন্তু লিখেছি ডিএনএ বা আরএনএতে ত্রুটির কারণে একটি লোকাসে একটি জিনের নির্দিষ্ট একটি নিউক্লিওটাইডের পরিবর্তনকে পয়েন্ট মিউটেশন বলা হয় তাহলে যখন আমরা একটি জিনের পরিবর্তন বলবো তখন হয়ে গেল জিন মিউটেশন কিন্তু একটিমাত্র নিউক্লিওটাইডের কথা আমরা যখন উচ্চারণ করবো সেটা হয়ে পয়েন্ট মিউটেশন ইহা দুই প্রকারের ট্রানজিশন এবং ট্রান্সভারশন তাহলে যদি পিরিমিডিনের পরিবর্তে পিরিমিডিন বসে অর্থাৎ এ টি জি সি এর মধ্যে যদি পিরিমিনের পরিবর্তে পিরিমিডিন বসে বা পিউরিনের পরিবর্তে পিউরিন বসে তখন তাকে বলা হয় ট্রানজিশন আবার অন্যদিকে যদি পিউরিনের পরিবর্তে পিরিমিডিন এসে বসে যায় তখন তাকে আমরা বলে দিই উদাহরণ দেওয়া আছে কি না প্রশ্নটা কী ছিল উদাহরণ দাও কোন কোন প্রক্রিয়ায় এরকম মিউটেশন হয় এর উদাহরণ দাও সিকল সেল অ্যানিমিয়া আর এর সাথে মনে রাখবে যে ফ্রেম সিফট মিউটেশনের ক্ষেত্রে টেইস এচেস ডিজিজ পরিলক্ষিত হয় কোন কোন প্রক্রিয়ায় মিউটেশন হয়ে থাকে ইনভার্সেন ডিলিশন নাইট্রোজেন বেস প্রতিস্থাপনের মাধ্যমে জিন মিউটেশন ঘটে থাকে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ধানের একটি চোষক একটি ভেদক পেস্টের নাম লেখো প্রথমে বিজ্ঞান সমুদ্র নামগুলো লিখে দিয়েছি চোষক পেস্ট অর্থাৎ লেপ্টোকোরাইজা ভেরিকর্নিস যেটা হচ্ছে গন্ধি পোকা এবং কাণ্ডভেদক পেস্ট অর্থাৎ ফ্যাগা ইনসার্টুলাস যেটা হচ্ছে মাজরা পোকা চোষক পোকার ক্ষতির প্রকৃতি কী দেওয়া আছে আগস্ট এবং অক্টো আগস্ট থেকে অক্টোবর মাসের সময় এই প্রকার নিম ও পূর্ণাঙ্গ দশা পাতা ও অপরিণত বীজের রস চুষে খায় ফলে পাতা বিবর্ণ হয়ে যায় এবং শস্যদানা সৃষ্টি হয় না এবং অপরদিকে কাণ্ডভেদক পেস্ট অর্থাৎ মাঝরা প্রকার সম্পর্কে কী লেখা আছে এই পেস্ট কচি কাণ্ডের মজ্জা খেয়ে নেয় এর লার্ভা মজ্জার ভেতরে অবস্থান করে থাকে এবং কাণ্ড শুকিয়ে যায় গাছ আক্রান্ত হলে মঞ্জুরি শুকিয়ে যায় এবং ধান উৎপন্ন হয় না উভয় ক্ষেত্রেই ধান উৎপন্ন হচ্ছে না কিন্তু উভয়ের পেস্টের খাবারের পদ্ধতি হচ্ছে ভিন্ন চলে যাব পরবর্তী প্রশ্নে সেভেন্টিন জেনেটিক ও নন জেনেটিক আর কাকে বলা হয় জেনেটিক কারণে যেসব ভাইরাসে ডিএনএ থাকে না কিন্তু জেনেটিক বস্তু হিসেবে আর উপস্থিত এই রকম আর জেনেটিক কারনে বলা হয়ে থাকে যেমন টি এম ভি টোবাকো মোজাইক ভাইরাস নন জেনেটিক এনে কাকে বলবো যে সকল জিন বস্তু নয় ও জীবের জনন কার্যে প্রত্যক্ষভাবে সহায়তা করে না কেন প্রত্যক্ষভাবে লিখলাম কারণ অনেক সময় পরোক্ষভাবে কিন্তু জনকার কার্যে সাহায্য করে থাকে তাই লিখতে হবে যে প্রত্যক্ষভাবে সহায়তা করে না তাদেরকে আমরা নন জেনেটিক আর বলে থাকি যেমন এমআরএনএ টি আর আরআরএনএ চলে যাব পরবর্তী প্রশ্নে নাম্বার এইটিন ভোল্টানিজম বলতে কী বোঝো কোনো প্রাণীর প্রধানত পতঙ্গের পতঙ্গের বলল প্রধানত রেশম মথের ক্ষেত্রে বা মথের ক্ষেত্রে যেগুলো প্রতি বছর কতবার জীবনচক্র সম্পন্ন হয় তার সংখ্যাকেই ভোল্টানিজম বলা হয়ে থাকে তুত রেশম মতের ক্ষেত্রে ইউনিভল্টাইন বাইভল্টাইন ও মাল্টিভল্ট ভোল্টাইন প্রকৃতির হয়ে থাকে মাল্টিভল্টাইন অর্থাৎ দুয়ের বেশি এক বছরে যদি দুয়ের বেশি জীবনচক্র পরিলক্ষিত হয় তখন থেকে মাল্টিভল্টাইন বলা হয় পালন ঘরের নির্দেশিকা কী দেওয়া আছে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন মাটির ঘরে খড়ের ছাদ দেওয়া হয় যাতে বাড়ি ঠান্ডা থাকে ঘরে পর্যাপ্ত বাতাস যাতে প্রবেশ জন্য বড় বড় জানলা রাখতে হবে বাইরে থেকে পতঙ্গ বা পাখি প্রবেশ করতে না পারে তাই জানলা এবং দরজা নেট দ্বারা আচ্ছাদন করতে হবে চলে যাব পরবর্তী প্রশ্নে নাইনটিন ইউনিভার্সাল দাতা অর্থাৎ সার্বিক দাতা ও ইউনিভার্সাল গ্রহিতা অর্থাৎ সার্বিক গ্রহিতা বলতে কী বোঝো ও গ্রুপের রক্তকে ইউনিভার্সাল দাতা বলা হয় কারণ এদের লোহিত কণিকার কোনো অ্যাগ্লুটিনোজেন থাকে না তাই গ্রহিতার দেহে এই শ্রেণীর রক্তের লোহিত কণিকা কখনোই পুঞ্জীভূত হয় না বা জমাট বাঁধে না এই জন্য ও শ্রেণীর রক্তকে সার্বজনীন দাতা বলা হয়ে থাকে তাহলে এখানে লিখতে হবে যে লোহিত কণিকার মধ্যে অ্যাগ্লুটিনোজেন থাকে না এই কথাটাও কিন্তু উচ্চারণ করতেই হবে নেক্সট ইউনিভার্সাল গ্রহিতা এবি রক্তকে ইউনিভার্সাল গ্রহিতা বলা হয় কারণ এদের লোহিত কণিকায় অ্যাগ্লোটিনিন থাকে না ফলে দাতার রক্তের লোহিত কণিকা গ্রহিতার দেহে পুঞ্জীবিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই এই রক্ত অন্য সব প্রাণীর রক্ত গ্রহণ করতে পারে ব্লাড গ্রুপ ক্রিয়া আবিষ্কার করেন এটা আর বললাম না কমেন্টস করে দেবেন লাস্ট প্রশ্ন নম্বর টোয়েন্টি নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিকাসিড হলো এক প্রকারের বৃহৎ আকারের জৈব অণু যা কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে থাকে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য কী বিশেষ কোনো পার্থক্য নেই নিউক্লিওটাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে তাকে নিউক্লিওটাইড বলা হয় তাহলে আমরা নিউক্লিওসাইডটা কী দেখে নিই না যখন পেন্টোজ শর্করা তার সাথে নাইট্রোজেন বেস যুক্ত হবে তাকে আমরা বলব নিউক্লিওসাইড এবং এই পেন্টোজ শর্করা তার সাথে নাইট্রোজেন বেস এবং তার সাথে এখনও ফসফরিক অ্যাসিড যুক্ত হলেই তাকে আমরা বলবো নিউক্লোটাইড সুতরাং এই ছিল আজকের কুড়িটি প্রশ্ন যা প্রাণীবিদ্যা থেকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের এসএসসির প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলো আমি যত উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই সংক্রান্ত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করে যাবেন এবং এর পরবর্তী উনিশশো নিরানব্বই সালেরই বোটানির যে কুড়িটি প্রশ্ন তা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এইভাবে চলতে থাকবো একটি গোটা সিরিজ যা আজ পর্যন্ত এসে বায়োলজিতে যা যা প্রশ্ন পড়েছে সকলগুলির আমি আলোচনা করতে থাকব। আপনারা দেখতে থাকুন সুমন ম্যানার্জি বায়োলজি নমস্কার